জিকির করতেছেন কিসের? কিসের জিকির করেন? আরে ভাই, ভাই কি হয়েছে ভাই? যে গরম পড়ছে, আচ্ছা মানুষ তো গরমে অতিষ্ঠ হয়ে গেছে ভাই, এর জন্য আমি জিকির করতেছি যাতে তাড়াতাড়ি বৃষ্টি হয়, বৃষ্টি হয়, বৃষ্টি হয়, তাড়াতাড়ি গরমটা যাতে কমে। আচ্ছা বৃষ্টি তো সবসময় হয় না ভাই। হ্যাঁ ভাই, বৃষ্টি হচ্ছে ন্যাচারাল, আল্লাহ যখন দিবে তখনই, যখন দিবে তখন। এই গরম কমানোর জন্য কি আছে? গরম কমানোর জন্য এই যে আমি এসি ফ্যান আনছি ভাই, এসি ফ্যান। এই যে দেখছেন কিভাবে বাষ্প বের হইতাছে, এই যে বাষ্পটা, এই দেখেন কিসের, কিসের ধোঁয়া, এগুলো কিসের ভাই? এটা হলো পানির ধোঁয়া ভাই, পানি দিলেই আপনার ধোঁয়া বের হবে, পানি দিলে ধোঁয়া বের হবে। এবার এইরকম একটা ফ্যানই আনছি। আচ্ছা এই ধোঁয়া বেরোলে কি হয় ভাই? এটা ধোঁয়া বেরোলে কি হয় মনে হয়, আপনার রুম পুরো সাইবেরিয়ার মতো হয়ে যাবে ভাই। সাইবেরিয়ার মতো? হ্যাঁ, আপনার রুমে যদি একটা ফ্যান লাগান, আচ্ছা আপনার পুরো রুমটা এমন ঠান্ডা দিবে আপনার একদম সাইবেরিয়ার মতো হয়ে যাবে। সাইবেরিয়া কি অনেক ঠান্ডা পড়ে নাকি? আরে ভাই ঠান্ডা মানে আপনার এখানে তো থাকতেই পারবেন না, এমন অবস্থা। বরফের মতো পড়ে নাকি? বরফ মানে এখানে তো বরফেরই রাজ্য। মানে এই যে এই ধোঁয়া বেরোলে ফ্যান দিয়ে একবারে সাইবেরিয়ার মতো ঠান্ডা আসবে, একদম আপনার ঠান্ডা মানে এসি আর লাগবে না রুমে। আচ্ছা আপনার এসি ফ্যান এসির কাজ করবে, কারেন্টই তো থাকে না ভাই? ভাই এটা কারেন্ট ছাড়াই চলবে ভাই, কারেন্ট ছাড়া চলবে। দেখেন একটারও কানেকশন নাই, কি বলেন? দেখেন কারেন্ট ছাড়া সবগুলো, এই যে লাইটও জ্বলে ভাই, আবার লাইটও জ্বলে। এই যে দেখছেন লাইট, দেখেন আবার লাইটও জ্বলে, ফ্যানও চলে, কারেন্ট ছাড়াই, কারেন্ট ছাড়া, কারেন্ট ছাড়া, নো কারেন্ট নো টেনশন। মানে এই জন্য কি আপনি? এর জন্যই আমি ভাই একটু ঠান্ডার মধ্যে বইছি, যেহেতু সাইবেরিয়ার মতো জায়গাতে আমি আসছিলাম, একটু জিগির করলাম, একটু আল্লাহরে ডাকলাম যাতে আমাদেরকে আল্লাহ একটু শান্তি প্রিয় দিতে পারে, একটু ঠান্ডা দেয় বা ঠান্ডা দিতে পারে। আচ্ছা আল্লাহ তো প্রাকৃতিক ভাবে দিবেই, আর যারা চান সবসময় এরকম ঠান্ডা বাতাস পেতে বাসার মধ্যে, কারণ আমার বাসাতে কিন্তু বয়স্করা থাকে, বাচ্চারা থাকে, তাদের জন্য কিন্তু এরকম একটা ফ্যান বাসায় সবসময় দরকার। দেখেন এগুলো কিন্তু কারেন্ট ছাড়াও চলবে, না থাক, কারেন্ট না থাকলেও চলবে। আর এগুলো যেহেতু রিচার্জেবল ভাই, এক চার্জে কতক্ষণ চলবে এটা ভাই? এক চার্জে চলবে 28 ঘন্টা। 28 ঘন্টা? হ্যাঁ, লো স্পিডে যদি চালান তাহলে চলবে হলো 28 ঘন্টা। আচ্ছা আর মিডিয়াম স্পিডে যদি চালান তাহলে চলবে 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা? আর হাই স্পিডে যদি চালান তাহলে চলবে হলো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা? কিন্তু প্রথমে আপনাকে 12 থেকে 15 ঘন্টা চার্জ দিতেই হবে। 12 থেকে 15 ঘন্টা চার্জ দিতেই হবে। এত ধোঁয়া বেরোচ্ছে, এত মিস্ট বেরোচ্ছে এটা থেকে, এই মানে এইরকম ফ্যান ছাড়া অন্য কোনো ফ্যানে কিন্তু আপনারা এত মিস্ট পাবেন না, এত ঠান্ডা বাতাস পাবেন না। এবং রিচার্জেবল, সবচেয়ে বড় কথা হচ্ছে রিচার্জেবল। হ্যাঁ, এই যে দেখেন কোনো চার্জ নাই, একটু সামনে নিয়ে আসি দেখি। এই যে দেখেন কোনো কারেন্ট নাই, দেখেন কোনো ধরনের কোনো লাইন কিন্তু নাই। এটা কিন্তু আবার প্লাস রিমোট আছে, আবার রিমোটও আছে। হ্যাঁ, আপনি রিমোট দিয়ে এটাকে ফ্যান চালাতে পারবেন, আমি এটা চালিয়ে দেখাই। এই যে দেখেন, দেখেন এই যে রিমোটের সাহায্যে সব ফ্যান চালু হয়ে গেছে। দেখেন এই যে পাওয়ার কিন্তু কমতেছে, লাগতেছে। এই যে দেখেন, এটা কিন্তু 9 স্পিড, 9 স্পিড। আপনি চাইলে স্পিড কমাতেও পারবেন, এই যে রিমোট দিয়ে কমাতে পারবেন। আচ্ছা দেখেন আপনারা শুয়ে যেখানে থাকবেন সেখানে বসে কিন্তু এই রিমোটের সাহায্যে অপারেট করতে পারবেন, লাইট বলেন ফ্যান বলেন সব চালাতে পারবেন। এই যে মিস্টটা বের হচ্ছে ভাই, এটা পানির মাধ্যমে বলছেন? এটা পানির মাধ্যমে। পানিটা কোন দিক দিয়ে দিবে, পানিটা কিভাবে দিবে সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এই দেখেন, এই যে এটা কিন্তু আবার চাকা সিস্টেম আছে, যেখানে খুশি সেখানে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে পানিটা দিবেন হলো আপনি এইখানে, এই যে এইটাতে পানি, এই অংশ দিয়ে পানি ঢুকিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে আপনি 2.5 লিটার পানি ধরবে, 2.5 লিটার, 2.5 লিটার। আর প্রতি লিটারে 2 ঘন্টা ফ্লোর দিবে, 2 ঘন্টা, 2 ঘন্টা প্রতি লিটার। তার মানে এটা 4 থেকে 5 ঘন্টা আপনি চালাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এই মুখটা সুন্দর করে এখানে লাগিয়ে দিতে হবে। আচ্ছা এখানে লাগিয়ে তারপর কিন্তু আমরা দিয়ে দিব। আবার এই যে এখানে লাগিয়ে দিয়েছেন, এখানে লাল কালো আছে কেন ভাই? এটা হচ্ছে আপনার অনেকেরই আছে, আমরা সোলার ব্যবহার করে থাকি। আচ্ছা বাসার বাড়িতে কিন্তু আপনি এটা সোলারও চার্জ দিতে পারবেন এবং সোলারও চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে। এই যে আমি বহিন ভাই আছে আমাদের সাথে, উনি বলছে ফ্যানটা নিয়েছি অনেক ভালো। অবশ্যই রিচার্জেবল ফ্যানের মধ্যে, মিস্ট ফ্যানের মধ্যে এটা কিন্তু খুবই ভালো একটা ফ্যান, কারণ এটা হচ্ছে নোভা ব্র্যান্ডের, খুবই চমৎকার এবং বাতাসটা আপনারা খুব ভালো পাবেন। ব্যাটারি কিন্তু কত ভোল্টের থাকছে? 12 ভোল্টের ব্যাটারি। আজকে ব্যাটারি আমরা খুলে দেখাইয়া দিব ভাই। আচ্ছা আচ্ছা ওকে, একদম সরাসরি ব্যাটারি খুলে দেখাইয়া দিব। আচ্ছা ইফতি ভাই আছে আমাদের সাথে, উনি বলছে কানাডার ফিল পাওয়া যাবে কিনা ভাই?
দেখেন এটা কিন্তু আপনারা পাবেন, কারণ বিষয়টা হচ্ছে কারেন্ট যখন থাকে না ভাই তখন হাতের পাখার যে বাতাসটা সেটাও কিন্তু অনেক বেশি লাগে। দেখেন ভাই ওগুলো ছিল আপনার পুরানো আমলের হিসাব কিতাব, এখন হলো নতুন যুগে নতুন সবকিছু। আচ্ছা এইদিকে কিন্তু এই যে দেখেন আমি 12 ভোল্টের ব্যাটারি আমি বের করে দেখাইতেছি ভাই, অনেকে তো এই যে এরকম বের করে দেখায় না, তারপর ব্যাটারিতে লেখাও থাকে না। এই যে দেখেন অবশ্যই লিখে আছে 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি 4.5 এম্পিয়ার, 4.5 এম্পিয়ার। এটা শুধু ব্যাটারি না, আপনি যদি চান আচ্ছা এটা আপনি ডাইরেক্ট লাইনও চালাতে পারবে, ডাইরেক্ট লাইনে। হ্যাঁ কারণ এটা হচ্ছে এসিডিসি, এসিডিসি আপনার ডাইরেক্ট লাইনও চলবে এবং চার্জও চলবে, চার্জও চলবে। আচ্ছা আচ্ছা ওকে, তো দেখেন এটা এটা কিন্তু আপনার মুভিং হবে, মুভিং হবে, আপনি কিন্তু যেদিকে খুশি ওদিকে মুভ করতে পারবেন। এই দেখেন যেখানে খুশি মুভিং সিস্টেম আছে, এই যে দেখেন এটা কিন্তু ডানে বামে মুভিং হবে। আবার আজকে কি কোনো অফার আছে নাকি ভাই? ভাই আজকে যে অফার দিব শুধু বাপ মার জন্য না, ছোট ছোট বাচ্চারাও যারা স্কুলে যায় অনেক সময় স্কুলে কারেন্ট চলে যায়, আচ্ছা ঠিক আছে, ওই ক্ষেত্রে বাচ্চারা অনেক গরমে কষ্ট করে, এর জন্য বাচ্চাদের কষ্ট দূর করার জন্য আনলাম মিনি চার্জার ফ্যান। এটাও চার্জার ফ্যান, এগুলো চার্জে চলবে। এই যে দেখেন এই যে এগুলো কি কিনতে কিনতে হবে নাকি ভাই? ভাই এটা তো আমরা আজকে বাচ্চাদের জন্য ফ্রিতে দিব। আচ্ছা বাচ্চাদের জন্য একেবারে ফ্রি থাকবে, একদম ফ্রিতে দিব ভাই। এটাও কিন্তু চার্জার সিস্টেম। আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আবার এই যে মুভিং করা যায়, দেখেন কত সুন্দর এই ফ্যানগুলো মুভিং করা যায়, এবং এই ফ্যানগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যানের সাথে আজকে এটা গিফট থাকবে। হ্যাঁ প্রত্যেকটার সাথে আপনি একটা করে ফ্যান কিনবেন, একটা করে মিনি ফ্যান ফ্রি পাবেন। ভাই দিতে পারবেন তো এই অফারটা? 100% দিতে পারবো ভাই। আচ্ছা আচ্ছা, এবং পাশাপাশি কিন্তু আমাদের রিচার্জেবল এয়ার কুলারও আছে, যারা এয়ার কুলার নিতে চান এয়ার কুলার কিন্তু নিতে পারবেন। এবং এইটা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? ভাই ওয়ারেন্টি না শুধু গ্যারান্টিও আছে, 5 বছরের ওয়ারেন্টি, 5 বছরের মধ্যে আপনার ফ্যান প্লাস ইয়ার কুলার আচ্ছা যেটাই নেন 5 বছরের কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো। আচ্ছা এটা কি ইয়ার কুলার তো রিচার্জেবল? রিচার্জেবল, এটাও 12 ভোল্টের ব্যাটারি এবং কারেন্ট চলে গেল চলবে, চলবে। আর 1 বছরে আছে মোটরের গ্যারান্টি, 1 বছরের মোটর গ্যারান্টি। 1 বছরের মধ্যে যদি আপনার মোটর পুড়ে যায় জ্বলে যায় বা যে কোনো সমস্যা হবে আমরা ফ্রিতে চেঞ্জ করে দেব, ফ্রিতে চেঞ্জ করে দিবেন। 1 বছরের মোটরের গ্যারান্টি কিন্তু থাকবে, রিচার্জেবল, এবং দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা সহজে কিন্তু নিতে পারবেন। চাকা সিস্টেম আছে, আবার এটা মুভ করবে, আবার উঁচা নিচাও করা যায়, উঁচা নিচাও করতে পারবেন। ওয়াও দেখেন এখানে অপশন কিন্তু আছে, দেখেন এখানে মিস্টের অপশন, আপনারা চাইলে বন্ধ করে চালাতে পারবেন, আবার টাইমার আছে, আবার কিন্তু লাইটিং এর অপশন আছে, দেখেন খুবই চমৎকার। দেখেন মিস্ট কিন্তু আপনার 3 পর্যন্ত স্পিড থাকবে, এবং ফ্যানের স্পিড থাকবে কিন্তু 9 পর্যন্ত। এই যে মিক্সের স্পিড হলো 3। আচ্ছা ভাই ঢাকার বাইরে, ঢাকার বাইরে কিভাবে নিব? ঢাকার বাইরে দিতে পারবেন? ঢাকার বাইরে কিভাবে? ভাই বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন আমরা কুরিয়ারে পৌঁছে দিব। আপনার যদি কুরিয়ারটা অনেক দূরে হয়ে যায় আচ্ছা বা বাসায় যদি কোনো কুরিয়ারের লোক না থাকে যাওয়ার মতো আচ্ছা তাহলে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিব কুরিয়ারের মাধ্যমে। আচ্ছা কুরিয়ার খরচ কাস্টমারকে দিতে হবে। আচ্ছা আজকে কিন্তু একটা ফ্যান কিনলেই আপনারা মিনি এই যে এটাও কিন্তু রিচার্জেবল ফ্যান, এটাও রিচার্জেবল ফ্যান আপনি সাথে ফ্রি। আচ্ছা যে কোনো একটা, যে কোনো একটা মানে আমার পছন্দ ওইটা হলে ওইটা নিতে পারবো? আপনার পছন্দ এটা হোক এটা নিতে পারবেন, এটা পছন্দ হলে এটাও নিতে পারবেন, এটাও নিতে পারবো। আচ্ছা আচ্ছা ওকে, সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এবং এটা কিন্তু ব্ল্যাক কালার, খুবই চাহিদা সম্পন্ন একটা ফ্যান। তো প্রাইস আজকে ডিসকাউন্ট থাকবে কিনা ভাইয়া? 100% ডিসকাউন্ট থাকবে ভাই, এবং এটা কিন্তু অরিজিনাল ব্যাটারি আমরা দেখিয়ে দিয়েছি, কিভাবে আপনারা ইউজ করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। এবং এরপরে যে এখানে একটা ইয়ার কুলার আছে, আচ্ছা ইয়ার কুলার সেটা আমরা একটু দেখাই দিই। এটা কিন্তু চাকা সিস্টেম। আচ্ছা এটা তো চাকা আছে, দেখেন নিচে কিন্তু চাকা আছে। আচ্ছা আচ্ছা, এটা আপনি যে কোনো জায়গায় আপনি এটা বহন করতে নিতে পারবেন। রাইট, এক রুম ঠান্ডা হয়েছে আপনি আরেক রুমে নিতে পারবেন, এবং এইটাতে পানি দিব আমরা, এটাতে পানি দিতে পারবেন হলো 15 লিটার, 15 লিটার। হ্যাঁ এখানে আপনি পানি দিতে পারবেন 15 লিটার, 15 লিটার পানি দেওয়া যাবে। আর এখানে আপনি চাইলে, এখানে চাইলে আপনি বড় বরফও দিতে পারবেন। আচ্ছা যেটা হচ্ছে এয়ার কুলার, যত ঠান্ডা হবে ততই আপনি বাতাসটা ঠান্ডা পাবে, ঠান্ডা পাবে। আমরা পানি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এই যে পানি দিয়ে দিচ্ছি, দেখেন এই যে এখানে আপনাকে পানি দিয়ে দিতে হবে। ওকে, হানিকম প্যাড আছে তো ভাই? জি জি। আচ্ছা সবকিছু কিন্তু আছে, কে কোথা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানান। 5 বছরের ওয়ারেন্টি এবং 1 বছরের কিন্তু মোটরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন। চালু করে দেখাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা প্রথমে অন করতে হবে, এখানে একটা সুইচ আছে। হ্যাঁ এই যে এখান থেকে আপনাকে এটা অন করতে হবে। ওকে, এরপর আপনি এখানে আছে হলো পাওয়ার। আচ্ছা এই যে আমরা পাওয়ার দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম। এখানে স্পিড আছে তিনটা, তিনটা স্পিড, 1 2 3। আচ্ছা আপনি চাইলে 1 ও ব্যবহার করতে পারবেন, 2 ও করতে পারবেন, 3 ও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কুলিং। আচ্ছা
আর এটা হচ্ছে টাইম সেটিং, টাইম সেটিং এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পর্যন্ত আপনি টাইম সেট করে দিতে পারবেন। আচ্ছা সেট করে যাবে। এটা কিন্তু কোনো কানেকশন নাই, দেখেন কোনো ধরনের কোনো কানেকশন নাই, তারপরে কিন্তু চার্জে চলতেছে, চার্জে চলতেছে। এটা কত ঘন্টা চলবে ভাই? এটাও কিন্তু বাতাসটাকে আপনাকে ছড়ায় দিবে। আচ্ছা এই যে এইভাবে দেখেন, এটা আপনারা ঘুরাতে পারবেন, আবার ফিক্সড করেও রাখতে পারবেন। জি আচ্ছা, ঘুরে দিলে কিন্তু এটা ছড়াবে বাতাসটা। আমরা একটু পলিথিনটা দেখাই, দেখেন বাতাসের ফ্লোটা দেখাই ভাই। হ্যাঁ বাতাসের ফ্লোটা একটু দেখাই। ওকে দেখেন অনেকে কিন্তু আছে কুমিল্লা থেকে, আছে জার্মানি থেকে, আছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। মাহি ভাই প্রাইস কত জিজ্ঞেস করছে, ওকে প্রাইস আমরা অবশ্যই বলে দিব ভাই। এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বনলত কাঁচা বাজারের দ্বিতীয় তলায়। এই যে ঠিকানাটা এখানে দেওয়া আছে, নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। 174-175 নম্বর দোকান, এই শুধুমাত্র এই দুইটা নাম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন মেসার্স স্টার পয়েন্ট। এবং দেখেন এটা কিন্তু আমরা ব্যাটারিটাও দেখাচ্ছি, হানিকম প্যাডও দেখাচ্ছি, কিভাবে কাজ করে না করে সবই কিন্তু আমরা দেখাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে রিচার্জেবল এয়ার কুলার এবং রিচার্জেবল ফ্যান। এই যে দেখেন, এই যে দেখছেন পানিটা কিভাবে আসে, দেখেন একদম পানি, আপনি যত ঠান্ডা পানি দিবেন তত আপনার ঠান্ডা হবে। দেখেন অলরেডি কিন্তু পানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা কিন্তু নরমাল পানি দিচ্ছেন আপনি? একদম নরমাল পানি দিচ্ছি, আপনারা দিবেন হলো ঠান্ডা পানি। আচ্ছা আচ্ছা, ঠান্ডা পানিও দিতে পারবেন, দিবেন হচ্ছে ঠান্ডা পানি, নরমাল পানিও দিতে পারবেন আপনারা। বাতাসটা কিভাবে টানে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, এই দেখেন, ওয়াও, এই যে দেখছেন, দেখেন এটা কিন্তু টানতেছে। হ্যাঁ বাতাসটা কিভাবে টানতেছে আপনি দেখেন, এবং এই যে বাইরে কিন্তু বাতাসটা বের হচ্ছে, এখান দিয়ে আপনি টাইনে নিবে আর এখান দিয়ে বের করে দিবে। আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখেন, দেখেন এই যে দেখেন, ওয়াও, দেখেন এই যে বাতাসটা, এই যে ভিতরে যে মিস্টটা আমরা কিন্তু এদিক দিয়ে দিচ্ছি এবং এদিক দিয়ে কিন্তু মিস্টটা বের হচ্ছে। দেখেন এইভাবেই কিন্তু আসলে এয়ার কুলারের কাজটা, দেখেন অসাধারণ। আপনারা তিনটা স্পিডে চালাতে পারবেন, রিমোট কন্ট্রোল আছে, 12 ভোল্টের ব্যাটারি হবে এটাতে, এবং এটাতেও কিন্তু আপনারা সোলার দিয়ে চালাতে পারবেন, চার্জ দিতে পারবেন, সোলার দিয়ে চালাতেও পারবেন। আচ্ছা আচ্ছা, সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন রিচার্জেবল এয়ার কুলার, রিচার্জেবল ফ্যান, বর্তমান সময় উপযোগী একটা জিনিস কিন্তু। জি আচ্ছা, ওকে এখন ভাই প্রাইসে চলে আসি, অনেকে কিন্তু নিতে যাচ্ছে। হ্যাঁ আমরা প্রাইসে চলে যাব। আরেকটা বিষয় আমি বলি, এখানে যে আমরা ব্যাটারিটা ব্যবহার করছি, আচ্ছা সেটা আমরা এখন সরাসরি দেখায় দিব। ওকে, কারণ হলো কি ভাই, আপনারা দেখা নেবেন অবশ্যই, কেনার সময় অবশ্যই এগুলো দেখা নেবেন, 12 ভোল্টের ব্যাটারি আছে দেখা যাবে তো ভাই। এই যে অবশ্যই অবশ্যই দেখেন, এই যে 12 ভোল্টের ব্যাটারি, 4.5 এম্পিয়ার অরিজিনাল ব্যাটারি সাইজ দেখছেন, দেখেন অনেক বড় ব্যাটারি সাইজ, বড় একটা সাইজ। জি এবং এইগুলা সম্পূর্ণ রিচার্জেবল ব্যাটারি সহ থাকবে। আর ফ্যানের তো আপনি বলেছেন 1 বছর মোটর গ্যারান্টি, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি, এটার সাথে কি থাকছে? এটাও আপনার 5 বছরে পাবেন সার্ভিসিং ওয়ারেন্টি, আচ্ছা আর 1 বছর পাবেন মোটরের গ্যারান্টি। 1 বছরে, যদি 1 বছরের মধ্যে আপনার মোটর পুড়ে যায়, জ্বলে যায়, যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবো। আর 5 বছরের মধ্যে কোনো সমস্যা হইলে আমরা ফ্রিতে সার্ভিস করে দেব। এবং এই যে আবার মিনি ফ্যান কিন্তু আবার দেখাই দিচ্ছি, যারা আসলে অর্ডার করবেন, এই অফারটা কয়দিন থাকবে ভাই? এটা ভাই থাকবে হলো 5 দিন, 5 দিন, 5 দিনের মধ্যে যারা নেবেন, 5 দিনের মধ্যে যারা নেবেন প্রত্যেকটার সাথে একটা করে আপনি মিনি ফ্যান ফ্রি পাবে। এই যে এই কিন্তু চার্জে চলে, দেখেন রিচার্জেবল, কিন্তু রিচার্জেবল, এগুলো রিচার্জেবল, চার্জে চলতে পারবে। আচ্ছা চার্জে চলতে পারবে। সো এখন প্রাইস গুলো বলে দেন ভাই। এখন প্রাইস গুলো আমরা যেটা বলবো, এখন বাজারে তো ভাই মালের রেট অনেক বেশি, আর এই এয়ার কুলার বা এই ফ্যান গুলা এটা গরম বাড়লে কিন্তু দাম বেড়ে যায়, বেড়ে যায়। এটা আপনারা যারা নিবেন অতি তাড়াতাড়ি 5 দিনের মধ্যে নিয়ে নিবেন, 5 দিনের মধ্যে। হ্যাঁ আমরা যে রেটটা দিচ্ছি আর এই যে অফারটা পাচ্ছেন যে ফ্রি, এটা 5 দিন পর্যন্ত থাকবে, 5 দিন পর্যন্ত থাকবে। আমাদের এই এয়ার কুলার গুলা 15,000-16,000 টাকা বিক্রি হয়েছে, অনেক সময় অনেক এটা বেশি বিক্রি হয়েছে, পারলেই মার্কেট শর্ট হয়ে গেলে তখন এগুলোর দাম গুলা বেড়ে যায়। রাইট, এখন আমরা বর্তমান 5 দিনের অফার দিচ্ছি,
এটার মূল্য দিচ্ছি মাত্র 13,500 টাকা। 13,500? হ্যাঁ, 13,500 টাকা আপনি এয়ার কুলারটা নিতে পারবেন। আচ্ছা, আর সাথে একটা করে মিনি ফ্যান ফ্রি পাবেন। একটা করে মিনি ফ্যান, এটা কিন্তু রিচার্জেবল। এটা আপনার রিচার্জেবল, আপনি যেটাই চান সেটাও নিতে পারবেন। এটাও নিতে পারেন। আচ্ছা, এটাও নিতে পারেন, যে কোনো একটা, যে কোনো একটা আপনি নেবেন আমাকে বলবেন, আমি সেটাই দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে 13,500 টাকা হচ্ছে রিচার্জেবল এয়ার কুলার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর এখানে যে ফ্যানটা, ফ্যান যেটাকে আমরা মিস ফ্যান বলে থাকি, মিস ফ্যান বা এসি ফ্যান, হ্যাঁ, যেটাকে আমরা এসি ফ্যান বলে থাকি। আচ্ছা, এই ফ্যানটার মূল্য দিচ্ছি আমরা, এটাও কিন্তু আপনার 14,000-14,500 টাকা বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে, ঠিক আছে। এখন আমরা যে মূল্যটা দিচ্ছি এটার মূল্য রাখছি মাত্র 12,000 টাকা। 12,000? জি। আর কিছু কমানো যাবে না ভাই? একদম 12,000 টাকা। কারণ হচ্ছে কি ভাই জানেন, এক সপ্তাহ পরেই কিন্তু এগুলোর দাম বেড়ে যাবে। রাইট। 13,500-14,000 টাকা এটা ফ্যান বিক্রি হচ্ছে। সামনে কিন্তু ভাদ্র মাস আসছে। হ্যাঁ, যেহেতু সামনে ভাদ্র মাস আসছে আপনারা আগে নিয়ে রাখবেন। রাইট। কারণ ভাদ্র মাসে এটা 15,000-16,000 দিয়ে কিনতে হবে। কারণ গত এক দেড় মাস আগেও কিন্তু 15,000-16,000 বিক্রি হয়েছে। আগেও। এবং অনেকে ফ্যান পায়ও নাই। হ্যাঁ, এক মাস আগে ওই ফ্যান গুলো 14,000-13,500 টাকা আমরাই বিক্রি করছি। রাইট। তখন দাম বেড়ে গেছে। রাইট। এখন আবার সামনে যেহেতু গরমের একটা সিজন আছে, আপনারা অবশ্যই আগে থেকে কিনে রাখবেন। তো প্রাইস থাকবে হচ্ছে 12,000 টাকা, সাথে একটা করে মিনি ফ্যান ফ্রি পাবেন। যে কোনো একটা, যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু নিতে পারবেন, যার পছন্দ সেটা আপনারা নিতে পারবেন। আচ্ছা, আর এটা হচ্ছে 13,500 রিচার্জেবল এয়ার কুলার। এটা হচ্ছে 13,500, সাথে একটা করে মিনি ফ্যান। কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই? ভাই, ঢাকার বাইরে যারা নেবেন তাদেরকে 1,000 টাকা বিকাশে বুকিং দিতে হবে, আর বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিই। বাকি টাকা কন্ডিশনে থাকবে, কন্ডিশনে দিয়ে দিই। ওকে, তো দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে, একবারে এই মাথা থেকে শুরু করে একবারে এই মাথা পর্যন্ত ফ্যান কিন্তু অ্যাভেলেবল আছে। এক সপ্তাহের অফার থাকবে নাকি 5 দিনের ভাই? 5 দিন, 5 দিন। এক সপ্তাহ দেওয়া যায় না, আমরা 5 দিনের অফার দিছি। যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে আমরা 2 দিন বাড়ায় দিব, 1 সপ্তাহ 7 দিন করে দিলাম। আচ্ছা, 7 দিনের মধ্যে যারা নেবেন এই দাম থাকবে, প্লাস ফ্রিটা পাবেন। ফ্রিটা পাবেন? হ্যাঁ। আচ্ছা, কারণ অনেকেরই বাচ্চারা আছে মাদ্রাসায় পড়ে, প্লাস স্কুলে পড়ে, অনেক সময় দেখা গেছে স্কুলে গেছে বা মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে কারেন্ট চলে গেছে। রাইট। আর কারেন্ট যাবে। রাইট। যত গরম পড়বে কারেন্টের সমস্যা থাকবে, লোডশেডিং ও থাকবে। রাইট। এর জন্য বাচ্চারা কষ্ট করে, আর আপনি বাসায় শুয়ে শুয়ে ফ্যানের বাতাস খাবেন, এটা কি আমাদের হবে? হবে না, এটা আমাদের ভাই সহ্য হয় না। বাচ্চাদের জন্য ফ্যান কিনবেন হচ্ছে বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য কিনবেন হলো মিনি ফ্যান। মিনি ফ্যান, এটা কিন্তু স্পিড তিনটা আছে, তিনটা স্পিড আছে। হ্যাঁ, এই যে দেখেন আমি অফ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আপনার অফ। অফ, এই আমি আপনার অন করে দিই। এটা হচ্ছে ওয়ান স্পিরিট। আচ্ছা, এটা হচ্ছে টু স্পিরিট। টু স্পিরিট, এটা হচ্ছে থ্রি স্পিরিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো সেই ক্ষেত্রে এক সপ্তাহের অফার থাকবে, যা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন দ্রুত। ফ্যানের সাথে ফ্যান ফ্রি পেয়ে যাবেন আপনারা একেবারে সারা বাংলাদেশ থেকে চাইলে। আমাদের শপে যদি আসতে চান, আমাদের শপটা হচ্ছে 174/175 বনলত কাঁচা বাজার, দ্বিতীয় তলা। দ্বিতীয় তলা, হ্যাঁ, নিউ মার্কেট ঢাকা, মেসার্স স্টার পয়েন্ট। শুধুমাত্র অনেকেই আছে আপনারা বাসার থেকে আসতে চান না বা চিন্তা করেন এই গরমের মধ্যে এই গাড়ির জ্যামে বৈশা থাকবো, যাওয়ার দরকার নাই, আসারও দরকার নাই। আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, ঢাকার মধ্যে নিলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব। আচ্ছা, ঢাকার বাইরে যদি নেন আমরা কুরিয়ারে দিব। কুরিয়ারে? অনেক প্রবাসী ভাই আছেন যারা দেশের বাইরে থাকেন, বা আপনার বাড়িতে কুরিয়ারে যাওয়া লোক নাই, দেখা গেছে শুধু মহিলারা আছে, ছেলে মানুষ নাই, কুরিয়ারে কে যাবে? ওই ক্ষেত্রে আমরা ঢাকার থেকে একদম কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। আচ্ছা, কিন্তু আপনার কুরিয়ারের যে খরচটা সেটা আপনাকে বহন করতে হবে অবশ্যই। সো দ্রুত যোগাযোগ করেন, ফ্যানের সাথে ফ্যান ফ্রি পাচ্ছেন, এয়ার কুলারের সাথেও কিন্তু আপনারা ফ্যান ফ্রি পাচ্ছেন, যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন।